হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে ভিডিওটা বিষয়ে আপনার ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আজকে ভিডিওটা কি বিষয়ে হতে যাচ্ছে। তো বন্ধুরা, আমি ভিডিওটা শুরু করার আগে বেশি কথা বলবো না। আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন ভিজিটর আর নতুন দর্শক আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের গেমের ভিতরে চলে আসছে নতুন টপআপ ইভেন্ট। আর এই টপআপ ইভেন্টে আছে একটি গ্লোল স্কিন, দারুণ একটি উপি লেভেলের একটা গ্লোল স্কিন আছে, যেটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এখানে, এবং তার সাথে একটা স্কেটবোর্ড আছে। তো আপনারা যারা ভাবতেছেন টপআপ ইভেন্ট কমপ্লিট করবেন, তারা বেশি দেরি না করে স্ক্রিনে দেখানোর জন্য সরির ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই লিঙ্কের উপরে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হতে অবশ্যই ভুলবেন না, এবং ভিডিও ডিসক্রিপশন বক্সটা ভালো করে চেক করলে আমাদের ডায়মন্ড টপআপের লিস্টটা দেখতে পারবেন। সেখানে স্বল্প দামে অধিক ডায়মন্ড পাবেন, এরকম লিস্ট দেওয়া আছে। অবশ্যই লিস্টগুলোতে একবার চোখ বুলিয়ে নেবেন। ফ্রেন্ডস, আজকে ভিডিওটার মূল বিষয়ে আসা যাক। আজকে ভিডিওটার মূল বিষয়টা ছিল হচ্ছে আপনারা কান্ট্রি লক জিমেইল সাধারণভাবে সমাধান করবেন কীভাবে। অর্থাৎ কান্ট্রি লক যে জিমেইলটা লক খেয়ে পড়ে আছে, যে জিমেইলটা দিয়ে আপনি টপআপ দিতে পারতেছেন না, ওই জিমেইলটা সাধারণতভাবে কীভাবে সমাধান করবেন, মানে কীভাবে ওই জিমেইলটা দিয়ে আপনি আবার টপআপ দিতে পারবেন সেটাই বলবো। তো বন্ধুরা, যারা এখনও ভিডিওটি লাইক করেননি অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দিবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আপনাদের প্রথম করণীয় হবে আপনাদের যে জিমেইলটা কান্ট্রি লক খেয়ে পড়ে আছে ওই জিমেইলটার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলতে হবে। এবং এটা যদি আপনি আপনার মোবাইল ফোনে করেন তাহলে কিন্তু কখনো পসিবল, মানে এটা কখনো ঠিক হবে না। তো এটা করার জন্য আপনাকে সর্বপ্রথম একটা কম্পিউটারের এলডি প্লেয়ার সফটওয়্যারের ভিতরে আপনাদের এটা করতে হবে। এলডি প্লেয়ারের ভিতরে প্লে স্টোর থাকবে, ওই প্লে স্টোরের ভিতরে আপনাদের জিমেইলটা, যে জিমেইলটা লক খেয়ে আছে ওই জিমেইলটা লগ ইন করবেন, তারপরে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। এবং ওই জিমেইলের ভিতরে যদি রিকভারিতে কোনো ফোন নাম্বার অ্যাড করা থাকে, বাংলাদেশি নাম্বার, অবশ্যই ওই নাম্বারটা রিমুভ করে দিবেন। ওই নাম্বারটা রিমুভ করে দেওয়ার পরে আপনার জিমেইলটার পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনার ডিভাইস থেকে, অর্থাৎ এলডি প্লেয়ার থেকে জিমেইলটা রিমুভ করে রেখে দিবেন। আর এই জিমেইলটা যখন এলডি প্লেয়ারে লগ ইন করবেন তখন অন্য কোনো ডিভাইসের জন্য লগ ইন না থাকে, ধরেন আপনার ফোনে লগ ইন আছে এরকম কোনো ডিভাইসের জন্য লগ ইন না থাকে, অনলি এলডি প্লেয়ারের ভিতরে লগ ইন থাকতে হবে। এবং তারপরে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করার পরে আপনি আপনার ডিভাইস থেকে, অর্থাৎ এলডি প্লেয়ার থেকে আপনার জিমেইলটা রিমুভ করে দিবেন, তখন আর কোনো ডিভাইসে আপনার মেইলটা লগ ইন থাকবে না। এভাবে আপনি আপনার মেইলটা 72 ঘন্টা ফেলায় রাখবেন। ফেলায় রাখা বলতে ওই মেইলটা আর লগ ইন করবেন না, 72 ঘন্টার ভিতরে জিমেইলটা আর পাসওয়ার্ড আর রিকভারি মেইল ঠেল যা আছে সবগুলো রিমুভ করার পরে ওইভাবে রেখে দেবেন। দেন 72 ঘন্টা পরে আপনি আপনার মেইলটা লগ ইন করবেন, লগ ইন করে টপআপ দেবেন। আশা করা যায় আপনাদের মেইলগুলো ঠিক হয়ে যাবে। এই প্রসেসে কিন্তু অনেকের অনেক কটিয়া মেইল ঠিক হয়েছে, যাদের মেইল ঠিক হয়েছে অনেকের মেইল ঠিক হয়েছে, যার জন্যই কিন্তু আমি ভিডিওটা মেক করছি। এবং এটা করার পরে যদিও মেইল যদি না ঠিক হয় তখন আপনাদের করণীয় কী সেটাই বলবো। তো তখন আপনার যেহেতু মেইলটা যদি না ঠিক হয়, এটা কিছু কিছু মেইল ঠিক হয় না, তো যাদের মেইলগুলো ঠিক হবে না তারা করবেন কি, তারা যদি চান, আপনাদের যদি মনে হয় তাহলে ওই মেইলগুলো আমাদের কাছে সেল করতে পারেন। ওই মেইলগুলো আমাদের কাছে সেল করলে ওটা আমরা একটা ব্যবস্থা করে নিব। সো আমাদের কাছে যদি আপনারা সেল করতে চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সটা ভালো করে দেখলে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন। অবশ্যই ওই গ্রুপের ভিতরে সকলেই জয়েন হবেন, কারণ ওই গ্রুপের ভিতরে আমি সকলের রিসেল লিস্ট এবং সকল যা যা প্রয়োজনীয় যাবতীয় প্রয়োজনীয় জিনিস আপনারা সকলে ওখান থেকে নিতে পারবেন, ইন গেম টপআপ নিতে পারবেন, যাবতীয় সব কিছু ওখান থেকে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটা। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিবেন, এবং নেক্সট ভিডিও আপনারা কী বিষয়ে চান প্লিজ কমেন্টস করে জানাতে ভুলবেন না। এবং যারা এই টেকনিকটাকে অবলম্বন করে যাদের মেইলগুলো ঠিক হবে তারা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করে দিবেন যে আমার মেইলটা ঠিক হয়েছে, তাহলে সকলেই এই ট্রিকটা অ্যাপ্লাই করবে এবং আশা করা যায় সকলের মেইলগুলো ঠিক হবে।